প্রিয় বন্ধুরা, আপনাদের আরএনএন ব্লগ ট্রাভেলস ফর ফুডে আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে একটা খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব। ভিডিওটা আশা করছি আপনাদের পছন্দ হবে, তাই শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পোলাও আমাদের সকলেরই অতি প্রিয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে খুব চটজলদি পোলাও রেসিপিটা শেয়ার করব। আমরা এই পোলাওটি বাসমতি চালে করছি। আমাদের মাপ অনুযায়ী 2-3 জনের জন্য পোলাওটি হবে। বেশি বা কম করতে চাইলে প্রপোর্শনেটলি আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমরা এই কাপটির মাপে 2 কাপ বাসমতি চাল নিয়েছি এবং সেই কাপের মাপেই নিয়েছি 4 কাপ জল। খেয়াল রাখবেন চাল ও জলের রেশিও যাতে 1:2 হয়। পোলাও এর মশলার জন্য আমাদের লাগছে 2টি তেজপাতা, 10-15টি কিশমিশ, 15-20টি ভাঙা কাজু, 10-15টা গোটা গোলমরিচ, 1টা বড় এলাচ, 1/2 ইঞ্চির মতন দারচিনি, 5-7টা লবঙ্গ এবং 5-7টি ছোট এলাচ। শুরুর আগে আমরা গোটা গরম মশলা ও গোটা গোলমরিচগুলোকে একটু হালকা করে গুঁড়িয়ে নেব। এরপর আমরা কড়াতে 2-3 চামচ রিফাইন্ড অয়েল দেব। তেলটা গরম হলে তাতে গুঁড়িয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। সঙ্গে দেব 2টো তেজপাতা, এতে তেলটা সুগন্ধি হবে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এতে এবার আমরা কাজু এবং কিশমিশগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এবার এতে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। কাজু ও কিশমিশগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এবার এতে আমরা দিয়ে দিলাম আগে থেকে নিয়ে রাখা 4 কাপ জল। এরপর এতে দিলাম 1 চিমটি কেশর ফুড কালার। আপনারা এইটি যে কোনো দোকানেই পেয়ে যাবেন। জলে ধুয়ে রাখা চালটা আমরা এবার দিয়ে একবার হালকা হাতে মিশিয়ে নেব ও গ্যাসটাকে লো ফ্লেম করে চাপা দিয়ে দেব। বেশি নাড়ানাড়ি আর করব না, এতে চাল ভেঙে যেতে পারে। এই অবস্থায় আমরা 15 মিনিট চালটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট বাদে আমরা ঢাকা খুলে একবার দেখে নেব এবং জলটা টেনে গেলে এতে আমরা 4-5 চামচ চিনি দিয়ে একবার ওপর থেকে নিচ অবধি নেড়ে নেব। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে সকলেরই বেশ ভালো লাগে। এই সময় আমরা পোলাওয়ে 1-2 চামচ নিউট্রালাইট মাখন দিয়ে দিলাম। আপনারা চাইলে মাখনের পরিবর্তে ঘিও দিতে পারেন। এই অবস্থায় আমরা আরও 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখব এবং তারপর নামিয়ে নিলেই তৈরি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও।
আপনারা চাইলে এটি কষা মাংস, মাছ বা পনিরের যে কোনো পদের সাথেই খেতে পারেন। বাড়িতে এই রেসিপিটি অবশ্যই করবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ।